কয়েকদিনে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের অর্থনীতির প্রাণকেন্দ্র দুবাইয়ের চিত্র। প্রবল বৃষ্টিপাতের পর বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়ে মরু শহরের জনজীবন। সাম্প্রতিক সময়ে যেখানে প্রযুক্তির সাহায্যে আকাশ থেকে বৃষ্টি নামানো হয়, সেখানে এত পরিমাণ বৃষ্টিতে পুরো শহর তলিয়ে যায়। বলা হয় গত 75 বছরেও আরব আমিরাতে এরকম বৃষ্টিপাত দেখেনি কেউ। তবে দুবাইয়ের এই বন্যাকে ছাপিয়ে এখন আলোচনায় শহরের আকাশের রহস্যময় সবুজ রং। দুবাইয়ের আকাশ হঠাৎ কেন সবুজ বর্ণ ধারণ করলো তা নিয়ে চলছে জোর আলোচনা। এক ভিডিওতে দেখা গেছে কালো মেঘে ঢাকা দুবাইয়ের আকাশ ধীরে ধীরে রং বদলে যেতে থাকে এবং সবুজ রঙে ঢেকে যায়। হঠাৎ সবুজ রঙের আকাশ দেখে স্তম্ভিত হয়ে পড়েছিলেন শহরের বাসিন্দারা। অনেকে বিষয়টি রহস্যময় বলে দাবি করলেও একটা অংশ আবার বলছেন ঝড় আসার আগের মুহূর্তের ইঙ্গিত ওই সবুজ রঙের আকাশ, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে দুবাইয়ে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং শুরু হয়েছিল 2002 সালে। সেখানে এত কম সময়ের মধ্যে এতটা বৃষ্টি দেখে বিস্মিত হয়েছে দুবাইবাসী। দুবাইয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে সাধারণত দেড় বছরে সে দেশে যতটা বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধু 24 ঘন্টায়। 1949 সাল থেকে এমন বিপুল বৃষ্টি দেখেনি আরব আমিরাত। বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করছেন পরিবেশবিদরা। তবে এখন স্বাভাবিক হতে শুরু করেছে দুবাই শহর। IBTV USA, New York.